রাধে রাধে বন্ধুরা, মাঝি ভেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমি আবার একটি নতুন এবং টেস্টি রেসিপি, বেবিকনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথে চলে যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দুটো শুকনো লঙ্কা, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং 3 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 6-7টা বেবিকর্ন চাকা চাকা করে কেটে নিয়েছি। একটি ছোট্ট সাইজের আলু এবং একটি মাঝারি সাইজের টমেটো ভালো করে কেটে ধুয়ে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই তাতে কেটে রাখা আলু, যেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আলুটি ভালো করে ভেজে নিয়েছি, দেখুন আলুটি বাদামি রং হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, ভাজাটি নামিয়ে নিয়েছি আমি। এরপর এই তেলেই দিয়ে দিচ্ছি কেটে ভালো করে যে ধুয়ে রেখেছিলাম বেবিকর্নটি, সেই বেবিকর্নটি দিয়ে দিলাম। বেবিকর্নটিও আলুর মতো বাদামি রং হয়ে গেছে, তাই এটিকেও নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তারপর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর এই তেলের মধ্যেই আমি কেটে রাখা টমেটোটি দিয়ে দিলাম। টমেটোটি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণটা নিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আবার আলু যে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা দিয়ে দেব। এরপর বেবিকর্নটা ওর মধ্যে দিয়ে দেব। এইগুলি সব দেওয়া হয়ে যাওয়ার পর একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে ছোটো বাটির দু বাটি জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এরপরে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম। এর মাঝেও আমি 2-3 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই দেখুন, আমার বেবিকর্ন রেসিপি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।